অগ্নিমূল্য সবজির বাজার, বীরভূমের রামপুরহাট বাজারে ইবির হানা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর তৎপর হল প্রশাসন। ইবি আধিকারিকরা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। আমরা দেখেছি গতকালও টাস্কফোর্সের এই অভিযান চলে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতা থেকে জেলায় একদিকে যেমন টাস্কফোর্সের অভিযান চলে, অন্যদিকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানাও, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যে আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু হানা দেন বিভিন্ন বাজারে। এবং মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই কিন্তু গতকাল থেকেই আমরা দেখেছি তৎপর হয়েছে প্রশাসন। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা দেখতে পাচ্ছি যে গতকালের পর আজকেও কিন্তু ইবির এই হানা চলছে, কি জানালেন তারা? মূলত তারা বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গেও কি কথা বললেন আজ? হ্যাঁ, একেবারেই তাই। দেখো স্বর্ণালী, তুমি জানো যে সাধারণ মানুষ যারা সকালবেলায় হাতে থলি নিয়ে বাজারে যাচ্ছেন, তারা সবজি তারা হাত দিতে পারছেন না, কারণ সবজি এই মুহূর্তে আগুন, হাত পুড়ে যাচ্ছে সাধারণ মানুষের। তুমি জানো যে ইতিমধ্যে আমরা জানি যে বিশেষ করে আলুর দাম প্রতি কেজি 35 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়, পাশাপাশি টমেটো, পটল, উচ্ছে, বিভিন্ন শাকসবজির দাম কিন্তু অগ্নিমূল্য। ঠিক এমতো অবস্থায় তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে কোথায় এই হঠাৎ করে আচমকা দাম বেড়ে গেল, তার কারণ কি, কোথায় কালোবাজারি চলছে, কোথায় বেআইনি ভাবে এরকম ধরনের কারবার চলছে। একেবারেই শক্ত হাতে হাল ধরতে হবে পুলিশ প্রশাসনকে। খুব স্বাভাবিক ভাবেই দেখো, এদিন বীরভূম জেলা পুলিশের ডিএভি অর্থাৎ ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা রামপুরহাটের যে বাজার, সদর মূল বাজার, আটতলা বাজার, সেখানে কিন্তু তারা কিন্তু হানা দিয়েছেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আড়তদারের যারা মহাজন তাদের কাছে যাচ্ছেন, তাদের কাছে জানতে চাইছেন কত টাকায় তারা কি বিক্রি করছেন, দাম কোথাও বেশি নিচ্ছেন কিনা। শুধু আড়তি নয়, পাশাপাশি খুচরো যারা ব্যবসায়ী, রাস্তার ধারে বসবাস, যারা রাস্তার ধারে যারা ব্যবসা করছেন বসে, তাদের কাছেও যাচ্ছেন, তারাও দাম এই সামগ্রী খুঁটিয়ে নাটিয়ে তারা কোথাও যদি কোথাও অসঙ্গতি বা দামে বেশি দেখা যাচ্ছে সেখানে কিন্তু কুইক অ্যাকশন নিচ্ছেন। এবং অবশ্যই তাদের এই হানা বীরভূম জেলার তিনটি মহকুমাতেই, বোলপুর বলো, সিউড়ি বলো, রামপুরহাট বলো, বিভিন্ন বাজার এলাকায় তাদের কিন্তু এই অভিযান লাগাতার চলবে। ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে যাতে সাধারণ মানুষকে অন্তত পক্ষে একটু স্বস্তি দেওয়া যায়। সবজির দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে, অগ্নিমূল্য হয়েছে, যেটা কমিয়ে যাতে সাধারণ মানুষ বাজার করতে পারেন, যাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাতে পারেন, সেই লক্ষ্যেই কিন্তু বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান তাদের লাগাতার চলবে। স্বাভাবিকভাবেই দেখো তারা বলছেন যে বোলপুর, সিউড়িবাদ, সর্বত্র ভাবে বিভিন্ন বাজার এলাকায়, বিভিন্ন শহর এলাকায় তাদের এই অভিযান লাগাতার চলছে, চলবেও। স্বাভাবিকভাবেই দেখো এই অভিযান ঘিরে সাধারণ মানুষ তারা কিটা হলো আশার আলো দেখছেন, স্বস্তি তারা দেখছেন, যে তারা বলছেন এই অভিযান চললে হয়তো জিনিসপত্রের দাম কমবে, এমনটাই চিত্র কিন্তু উঠে আসছে বলা যেতে পারে। ধন্যবাদ তোমায় মনা, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।